কালনার মন্তেশ্বরের পুড়শুড়ি পঞ্চায়েতের অন্তর্গত হাজরাপুর গ্রামে তারামা পুজো উপলক্ষে জুয়া বোট ও লেটো গান বন্ধ করতে গিয়ে আক্রান্ত পলেস এএসআই প্রশান্ত পড়ামাণিক ও আর এক এএসআই আলী শেখ ও সিভিক পুলিশ কর্মী শেখ মোস্তাফা গুরুতর জখম অবস্থায় এক বেসরকারি চিকিৎসাধীন এএসআই বর্ধমানের প্রশান্ত এস অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে এরপরেই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এগারো জনকে গ্রেফতার করে তাদের আজ কালনা মহকুমা আদালতে তোলা হয় তাদের মধ্যে পাঁচজন পুরুষকে ছয় দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত গতকাল রাতে হাজরাপুর এলাকায় তারামা পুজো উপলক্ষে লেটো গান ও জুয়ার আসর বসেছিল সে জায়গায় তা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ পুলিশ জোর করে জুয়ার বোর্ড চালাতে বাধা সৃষ্টি করলে মাইকে ঘোষণা করে পুলিশকে মারার নিধান দেয় ওই এলাকার মাতব্বর জগন্নাথ ঘোষ তার নির্দেশে পুলিশের উপরে গ্রামবাসীরা রড নিয়ে আক্রমণ করে ঘটনায় বারো জন পুলিশ আক্রান্ত তিনজনের অবস্থা আশঙ্কাজনক মূল অভিযুক্ত জগন্নাথ ঘোষ পলাতক পুলিশকে মারধরের ঘটনায় প্রায় শুনশান গ্রাম তবে গতকাল রাতের ঘটনায় থমথমে গোটা গ্রাম করনাও ধরে ও বাবা লাইট জ্বলছিল ঘরে লাইটটা নিবতে বান করেছি আমি ওখান থেকে উকি মেরে দেখছি যে দোকানে মাল সব লুটপাট হয়ে গেল আমার কারা করল ওই মিষ্টি কাছে ছানা গাছে ছটা চেয়ার গাছে কারা করল ল্যাম গাছে এই লুটপাটটা কে চালিয়েছে লুটপাটটা কারা করেছে লুটপাটটা করেছে ওই বাহিনীরা ওরাই মানে বাইরের লোক কিরা হ্যাঁ বাইরের লোকে বইরা কত

তারপরে ও শুনেছিলাম ওখানে একটা আসামি আছে যে পুয়া চালে সেই আসামিটাকে ধরতে এসেছিলো ধরেও নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পর ওইখানে ঠাকুরতারা ওইখানে ওই কমিটির ছেলেদের সঙ্গে কি একটা অশান্তি হয়েছে সেটা বলতে পারবো না ভেতরকার আমার এই মিষ্টির দোকান সব মাল সব ইয়ে ইয়ে হয়ে গেছে লুট হয়ে গেছে মাল তো কিছুই কারা করেছে বলতে আমি এই পাশে লুকিয়েছিলাম দিয়ে ওই ওই পাশ থেকে দেখছি যে ভেতরে সব লুটপাট চলছে এবার আমি তো কাছে আসতে পাচ্ছি না আমাকে যদি এখন ধরে মারধর করে যে পুলিশ আর এই লোকাল লোকেজের সঙ্গে কি মারপিট হয়েছে খাল হ্যাঁ হয়েছে সেটা ওই ভেতরে হয়েছে ওই জানে পুলিশকে মারধর করেছে প্রচুর মধ্যে হয়েছে কিন্তু কে মার খেয়েছে না খেয়েছে কারণ আমরা নিজেরা এখানে কাজ নিয়ে ব্যস্ত নিজেরা ভিয়েন করছে আমি তো দোকান হ্যাঁ আমার দোকান খোলা ছিল তো সবাই দোকান খোলা ছিল কিছু দোকান করেছে আমাদের রস মিষ্টির দোকান ওই গান হচ্ছে যাত্রা হচ্ছে ওই জুও পার্টি নিয়ে এইটাই মারামারি কাদের সঙ্গে কাদের মারামারি হয়েছে সেটা আমি বলতে পারি আমি যাই নি পার্টি চলছিল হ্যাঁ এইটা আমি যাইনি নি তারপর মানে জোর আসলে কোনো ঘটনা কি ঘটেছে স্যার না আমি দেখি নি মানে শুনেছেন এইটাই শুনছি আর দূর থেকে যা শুনছি তুমি কি মানে দূর থেকে কি শুনছো ওইটাই শুনছি জুও পার্টির সঙ্গে মারামারি হচ্ছে জুও পার্টির সঙ্গে কার মারামারি এই যারা এসে এসে ধরছে যে নাকি এখন কি পরিস্থিতি গ্রামে এখন পরিস্থিতি দেখছে এই সব তো গ্রাম শূন্য পুরুষ শূন্য সব লোকজন পালিয়েছে আমরা মেয়ের বাড়ি গিয়ে সকালে বাড়ি আসছে মানে লোকজন পালিয়ে যাওয়ার কারণটা কি সেটাই তো ওই ভয়ে পালাচ্ছে মানে ভয়তে কাজ করছে আর কি মারবে ধরবে ভয়ে সব সব গ্রাম ছেড়ে পালাচ্ছে আউজনে পালাচ্ছে কিনা